ओम नमः शिवाय ओम नमः भगवते रुद्राय। नमस्कार, आमी ज्योतिषी उत्तम कुमार आबारो चले एसेछि आपनादेर सामने। आज आबारो एकटी राशिर लटारि प्राप्ति जोग निये आलोचना करब। आगामीकाल एकटी राशिर लटारि प्राप्ति घटते चलेছে। एर फले এই যে রাশির হঠাৎ ধনপ্রাপ্তি ঘটবে আমি কিন্তু বলতেই পারি, এবং এই রাশির জাতক জাতিকাদের উপরে রবি গ্রহের সুপ্রভাব কিন্তু থাকছে আগামীকাল। আর এই রবি গ্রহের সুপ্রভাবের ফলে রবি গ্রহ এই একটি রাশিকে কিন্তু ধনবান এবং কোটিপতি করে দিতে পারে, সেটা কিন্তু নিশ্চিত রূপে আমি বলতে পারি, কারণ ভীষণ একটা সুপ্রভাব রবি গ্রহ থাকবে এই একটি রাশির উপর। আর সম্পূর্ণ ভিডিওটা দেখার চেষ্টা করুন, বোঝার চেষ্টা করুন আমি কি বলতে চাই, কি বোঝাতে চাই, তবেই কিন্তু আপনার জীবনে এই ভিডিও থেকে অনেকটা সাকসেস পেতে পারেন। কারণ কেটে কেটে দেখলে আপনারা বুঝতে পারবেন না কি বললাম আর আপনাদের কি করতে হবে। যাই হোক, যে বিষয়টা নিয়ে আমি আলোচনা করছিলাম, আগামীকালের লটারি প্রাপ্তি যে রাশির ঘটতে চলেছে সেই রাশির উপর কিন্তু রবি এবং যেটা আমরা সূর্য বলি, সূর্যদেবের কিন্তু একটা সুপ্রভাব পড়তে চলেছে। এই সূর্যদেবের সুপ্রভাবের ফলেই কিন্তু এই রাশির জাতক জাতিকারা ঠিক যে সময়টা আমি বলবো সেই সময় যদি একটা টিকিট কাটতে পারে, এই রাশির জাতক জাতিকাদের কিন্তু ভাগ্য ঘুরলেও ঘুরতে পারে। কারণ আপনারা অলরেডি জেনে গেছেন আমি প্রত্যেকটা দিন একটা করে লটারি সংক্রান্ত ভিডিও কিন্তু দিয়ে থাকি, অর্থাৎ কোন রাশির ভাগ্যে লটারি প্রাপ্তি থাকে সেই নিয়ে কিন্তু আমি আলোচনা করি। কারণ প্রত্যেক দিনই কিন্তু কোনো না কোনো রাশির জাতক জাতিকাদের অর্থপ্রাপ্তি থাকে, সেই কোন রাশির থাকে সেটা আমাদের অজানার কারণে আমরা কিন্তু সেই সফলতাটা পাই না। কারণ আমারই বলছি, যেদিন ধনপ্রাপ্তি যোগ আছে সেদিন হয়তো আমি জানলামই না, অর্থাৎ সেই জায়গায় আমি পৌঁছালাম না, আমার কিন্তু সেটা থেকেও আমি তার থেকে সুফল পেলাম না। আর সেই কারণে আমি প্রত্যেক দিন আপনাদের কাছে একটা করে ভিডিও আনার চেষ্টা করি যে কোন রাশির জাতক জাতিকাদের আপনার কবে কোন সময় লটারি প্রাপ্তি থাকে সেই নিয়ে আমি বিশ্লেষণ, আলোচনা, গবেষণা করে আপনাদের সঙ্গে সেই নামটা শেয়ার করি। যেরকম আগামীকালের জন্য আমি আজ যে নামটার কথা বলবো সেই নামের জাতক জাতিকাদের কিন্তু ধনপ্রাপ্তি ঘটবে, এটা কিন্তু আমি বলতেই পারি। কিন্তু যে সময়টা আমি বলবো সেই সময়টা কিন্তু আপনারা অবশ্যই ব্যবহার করার চেষ্টা করবেন, কারণ এই সময়টা কিন্তু বড় একটা ফ্যাক্টর। এই সময় যদি ঠিকঠাক ব্যবহার করা যায় তবেই কিন্তু আপনার জীবনে সম্ভব হবে। আমার বলা কথাগুলো মিলবে কি না সেটা কিন্তু নির্ভর করবে। তার সাথে সাথে যে কথাটা আমি প্রত্যেকটা ভিডিওতে বলি, যে রাশির জাতক জাতিকাদের জন্মছকে রাহু এবং শুক্র, মঙ্গল এই গ্রহগুলো ভালো অবস্থায় আছে তারাই কিন্তু একমাত্র এই আমার বলা রাশির জাতক জাতিকারা লটারি প্রাপ্তি ঘটবে। এবং যাদের এই তিনটে গ্রহের কোনোটাই ভালো অবস্থায় নেই এবং আপনার যে রাশিচক্রে ভীষণ পীড়িত অবস্থায় আছে তাদের ক্ষেত্রে কিন্তু আমার কথা মিলবে না। কারণ এটা অ্যাভারেজ একটা হিসাব করে আপনাদের সামনে এই রাশিগুলো বলে থাকি, কারণ এখানে আমি জাস্ট রাশি কি অবস্থায় আছে, কি কারণে আপনারা এই হঠাৎ ধনপ্রাপ্তি ঘটবে সেগুলো কিন্তু বিশ্লেষণ করা হয়। কিন্তু রাশি এক, কিন্তু আপনার রাশি মিলবে, হয়তো জন্মকালীন এই গ্রহদের পরিস্থিতি এক থাকবে না, তখন কিন্তু আমার এই কথাগুলো আপনার সাথে কখনো মিলতে নাও পারে। আর এই কারণেই আপনারা জানেন আর না জানেন একটা টিকিট এই সময়ে কেটে দেখুন, ভাগ্য পাল্টাতে পারে। কারণ আপনার জানতে অজান্তে যদি ঠিকঠাক থাকে ভাগ্য কিন্তু আপনার পাল্টাবে, এটা আমি 100% দিয়ে বলতে পারি। কারণ এখানে কোনো ভুল আলোচনা হয় না, এখানে অবশ্যই গবেষণা, বিশ্লেষণ এবং নিখুঁতভাবে বিচার করে গ্রহদের পরিস্থিতি হিসাব করে আপনাদের সঙ্গে আলোচনা করা হয়। অর্থাৎ এখানে যদি আপনার রাশিচক্রে সব ঠিকঠাক থাকে তাহলে কিন্তু মিলতে বাধ্য। আর যদি কোনো না কোনোভাবে আপনার রাশিচক্রে এই গ্রহদের পরিস্থিতি খারাপ থাকে তাহলে কিন্তু নাও মিলতে পারে। আর যাদের জন্মছক জানা নেই বা আপনার জন্ম তারিখ, সাল, ডেট জানা নেই তাহলে কিন্তু আপনারা এই ভিডিও থেকে কোনো উপকৃত পাবেন না। আর এই কারণে আমি কিন্তু একটা হস্তরেখা সম্পর্কে আলোচনা শুরু করেছি রিসেন্টলি, তার মধ্যে কিন্তু আপনারা অবশ্যই ফলো করতে পারেন, সেখান থেকেও কিন্তু জানতে পারবেন আপনার ভাগ্যে কি আছে না আছে এবং গ্রহ নক্ষত্র কি অবস্থায় আছে আপনার সেটাও কিন্তু সম্পূর্ণভাবে হাতের থেকে জানা যায়, এটা সম্ভব। আর সেই কারণেই যাদের জন্ম তারিখ জন্মসাল মনে নেই তাদের ক্ষেত্রে কিন্তু অবশ্যই এই হস্তরেখা যে সম্পর্কে আলোচনা করি সেই ভিডিওটা দেখা অবশ্যই দরকার, কারণ আপনারা তার থেকে কিন্তু নিখুঁতভাবে জানতে পারবেন আপনার গ্রহদের পরিস্থিতি কি আছে, আপনার ভাগ্য কতটা ভালো কতটা খারাপ, কতটা পরিশ্রম করতে হবে আপনাকে, কতটা ধনবান আপনি হবেন, সম্পূর্ণ কিন্তু আলোচনা হস্তরেখা যে বিচার আমি করে থাকি বা আলোচনা করে থাকি তার মধ্যে দিয়ে জানতে পারবেন। সেটা নিশ্চয়ই আপনারা ফলো করবেন, ওইটা কিন্তু জ্যোতিষী উত্তম কুমার এই চ্যানেলটা এই হস্তরেখা সম্পর্কে আলোচনা করে থাকি। আজ যে বিষয়টা নিয়ে বলছিলাম যে একটি রাশি কোন সেই রাশি আগামীকালের যে লটারি প্রাপ্তি ঘটতে পারে সেই রাশিটি হলো সিংহ রাশি। সিংহ রাশির জাতক জাতিকাদের উপর কিন্তু ভীষণ একটা সুপ্রভাব ফেলবে এই রবি গ্রহ। এই রবি গ্রহের সুপ্রভাব থাকছে, তার সাথে সাথে গ্রহদের যে পরিস্থিতি আগামীকাল এই সিংহ রাশির উপর থাকবে সেই দিক বিচার করে কিন্তু এই লটারি প্রাপ্তি ঘটতে চলেছে। এবং আপনারা কোন সময় টিকিট একটা কাটবেন, সকাল 7টা থেকে 8:30 এই সময়টা একটু মেনটেন করে একটা টিকিট যদি কাটতে পারেন ছোট বা বড় প্রাপ্তি কিন্তু আপনার ঘটবে, এটা আমি কিন্তু বলতেই পারি, যদি আপনার এই তিনটে গ্রহ ভালো অবস্থায় থাকে, যেটা আমি এতক্ষণ বোঝানোর চেষ্টা করলাম। তবেই কিন্তু আপনারা লটারি থেকে প্রাপ্তি ঘটতে পারে এবং বড় অ্যামাউন্টের কিন্তু আপনারা একটা প্রাপ্তি আপনাদের জীবনে ঘটাতে পারেন আগামীকাল। এই ছিল আজ আলোচনা, আবারও আসবো নেক্সট ভিডিও নিয়ে, ততক্ষণ ভালো থাকুন।